ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا شمنت مُحْتَرَمَ برئيو شيرات شكرو بار اپنے সফর করবেন ট্রেনে এমন তো অবস্থায় আপনি জোহরের সলাদ কিভাবে পড়বেন যেহেতু আপনি ওই সময় ট্রেনে থাকবেন রেলগাড়িতে থাকবেন আর কত কত কিলোমিটার দূরত্ব হলে সফর ধরা হয় তো সফরের সীমা সম্পর্কে আসলে কোনো কিলোমিটারের হিসাব নেই যদিও মেয়েকে রামগণ বা গবেষকগণ কিলো একটা ভাগ করেছেন হিসাব করে এটাকে বলা হয়েছে আপনার শহর থেকে যখন আপনি অন্য শহরে চলে যাবেন তখন আপনি আপনার যে শহরে বসবাস করছেন সেই শহর থেকে আপনি যখন অন্য শহরে চলে যাবেন তখন সফর ধরা হবে তো অনেক সময় শহরগুলো তো বড় বড় হয়ে যায় তো এই জন্যে গবেষকগণ এটাকে আশি কিলোমিটার কেউ অথবা কম বেশি কিছু বলেছে তো আশি কিলোমিটার দূরত্ব হলে সফর হয় তো এই অবস্থায় আপনি সফরের বিধান সফরে আপনি মুসাফির থাকবেন পাশাপাশি আপনি সরাতকে কসর করতে পারবেন এবং জমা করতে পারবেন সলাদকে কসর করা মানে চার রাখাত বিশিষ্ট সলাদকে আপনি দুই রাখাত পড়তে পারেন আর জমা করা মানে দুই অক্তের সলাদ একসাথে পড়তে পারেন এবং কসর করতে পারেন আর সেই কসরটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কসরে জমায়ে দিন সলাদ জমা করা এবং আগে পরে নেওয়া আর একটা হচ্ছে জমায়ে তা আখের দুই অক্তর সলাদ পরা কিন্তু দেরি করে পরা আর জমায়ে তাকদিম বলতে গেলে আপনি হয়তো যদি সফরে যাচ্ছেন এমন তো অবস্থায় গাড়িতে জোহরের সলাদ পরে আপনি গাড়িতে উঠবেন তো অবস্থায় আপনি জোহরের সলাদ আদায় করবেন জোহরের সলাদ আদায় করার পরে যেহেতু সেখানে আপনি অবস্থান করছেন সেখানে আপনার কোনো কসর নেই আপনি পুরোপুরি জোহরের সলা চার রাকাত আদায় করে আপনি আসরের সলাদ আদায় করবেন দুই রেখাত তো এটাকে বলা হয় জমায়ে তাকদিম এবং কসর আরেকটা হচ্ছে জমায়ে তাখের। যেমন আপনি হয়তো জোহরের সলাতের আগেই আপনি গাড়িতে উঠে গেছেন আর এই অবস্থা জোহরের সোলাদ পরা যাচ্ছে না গাড়িতে অথবা কোনো জায়গাতে যানবাহনে তখন আপনি কি করতে পারেন যখন আপনি নামবেন আসর সলাতের পরে তখন ওই আসর এবং জোহর এই দুই উক্তের সলাদ একসাথে পড়তে পারেন এবং দুই উক্ত সোলাদকে আপনি যেমনিভাবে জমায়ে আখের করলেন এবং কসর করতে পারেন চার টাকা বিশিষ্ট সলাদকে দূরেঘাত করতে পারেন আর যদি গাড়িতে কোনো সুব্যবস্থা থাকে চলাপা আদায় করার জন্য তাহলে গাড়িতে চলাপাদাই করবেন কোনো সমস্যা নেই বৈশ্ব আদায় করা যেতে পারে আশা করি বুঝতে পারলেন ওজেজাক আল্লাহ খের বারে ফিক আল্লাহ